আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। অনেকদিন পর ভিডিওতে ভয়েস ওভারিং করেছি, আর আজকে আমার ভিডিওতে ভয়েস দেওয়ার মূলত দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমার ভিডিওর স্ক্রিনে একটা চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা হচ্ছে আমার ভাগিনার চ্যানেল। আমার ভাগিনা ক্লাস 9-এ পড়ে, ও খুবই ছোট আর শখের বসে একটা চ্যানেল ক্রিয়েট করেছে। তো যারা আমার নিয়মিত ভিউয়ার্সরা আছেন, আমার আপু ভাইয়ারা আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন। আর আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনারা খুব সহজে ওর চ্যানেলটা পেয়ে যেতে পারেন। আর সেকেন্ড যে কথাটা আপনাদের সাথে শেয়ার করা ছিল, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আর আমি কেন প্রতিদিন আমার আপু ভাইয়াদের ভিডিও দেখতে পারি না, প্লাস কেন আমি প্রতিদিন কোনো ভিডিও আপলোড করতে পারি না, সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন, তারা তো সবাই জানেন আমার ছোট একটা ছেলে আছে। যদি ওর 3 বছর হয়ে গেছে, তারপরেও ও এখনও নিজের হাতে তুলে কোনো খাবার খায় না। আর প্রত্যেক দিনই প্রত্যেকবেলা যখন ওকে আমি খাওয়াতে যাই, যখনই খাওয়াতে যাই, ওর খাওয়ানোর পেছনে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় মানে এমনিতেই চলে যায়। ও মুখে খাবার নিয়ে বসে থাকে, খাবার চিবে না। তো বিশেষ করে ওর পেছনে আমার সারাদিনের 7-8 ঘন্টা সময় এমনিতেই চলে যায়। তো আর তারপরে আবার সাংসারিক কাজকর্ম আছে, প্লাস নিজের কিছু কাজকর্ম থাকে, যে কারণে আমার যে আমি চ্যানেল ভিডিওগুলো আপলোড করি, সেই ভিডিওর কমেন্টসগুলো আমার কমেন্ট বক্সে জমা হয়ে থাকে। তো একটা একটা ভিডিও আমি যখন সময় পাই, এক একজনের কমেন্টসের রিপ্লাই দিয়ে দিয়ে দেখা যায় তার চ্যানেলে ঢুকে তার ভিডিওগুলো দেখে আসি। তো আমার কমেন্টসগুলো জমা হতে থাকে। তো এই কমেন্টসগুলো আমি কিন্তু একদিনের মানে রিপ্লাই দিয়ে তাদের ভিডিওগুলো দেখা আমার পক্ষে আসলে সম্ভব হয় না, কারণ সাংসারিক কাজকর্মের কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোডও করতে পারি না, প্লাস ওনাদের ভিডিওগুলোও দেখতে পারি না। অনেক আপু ভাইয়ারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন, তারা হয়তো এই কারণে মন খারাপ করতে পারেন, বা আস্তে আস্তে আমার ভিউয়ার সংখ্যা দেখা যাচ্ছে কমে যাচ্ছে, যেহেতু আমি প্রতিদিন ভিডিও আপলোডও করতে পারি না, প্লাস ব্যস্ততার কারণে আমি প্রতিদিন সবার ভিডিও দেখতে পারি না। আসলে সবার কমেন্টসের রিপ্লাই দিতে দিতে তাদের ভিডিওগুলো দেখতে দেখতে আমার 2-3 দিন সময় লেগে যায়। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে তাদের ভিডিও দেখতে দেখতে 2-3 দিন সময় লেগে যায়। তারপর 2-3 দিন হয়ে গেলে আমি নতুন আরেকটা ভিডিও তৈরি করে সবার কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে তারপর নতুন আরেকটা ভিডিও আপলোড করি। তো সেজন্যই কিন্তু মূলত আমি সবার ভিডিও প্রতিদিন দেখতে পারি না। তো যেসব আপু ভাইয়ারা এটা নিয়ে একটু মন খারাপ করেছেন, প্লিজ কেউ মন খারাপ করবেন না। আমি কারণটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে কী কারণে আমি প্রতিদিন আপনাদের ভিডিওগুলো দেখতে পারি না। তো তারপরেও সবাই মোটামুটিভাবে আমাকে অনেক হেল্প করেছেন, আমাকে অনেক সাপোর্ট করেছেন, প্লিজ সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ যতটুকু সম্ভব সবার পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই বলার ছিল, আমার ভিডিওটা সবাই এনজয় করতে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই একটু সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।
सबको मालूम है सबको खबर होगी।